নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় একই কাজে সমান ছুটির আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কীভাবে এই দরখাস্তটি লিখা যায় আর হ্যাঁ আপনাদের যদি এরকম কোনো দরখাস্ত লেখার প্রয়োজন মনে হয় আমায় কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এরকম দরখাস্তর ভিডিও বানিয়ে আপনাদের পাশে থাকার তো আমি এখানে লিখেছি ডব্লিউবি কোম্পানি লিমিটেড তো বন্ধুরা যিনি আমায় এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য বলেছেন তিনি কিন্তু আমায় বলেননি কোন কোম্পানিতে তিনি কাজ করেন তো আমি এখানে ডেমো পার্পসে এরকমভাবে লিখেছি টু দ্য ইনচার্জ আপনি যে কোনো ক্ষেত্রে ইনচার্জ লিখতে পারেন তারপর আপনার কোম্পানির নাম অর্থাৎ আপনি কোথায় কাজ করছেন সেই কাজের জায়গাটা এখানে বলবেন আর সেখানকার ঠিকানা যদি কোম্পানির নাম হয় কোম্পানির নাম এখানে উল্লেখ করবেন আর এখানে ঠিকানা উল্লেখ করে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি আপনি জমা করছেন সেই সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট আপনি এইভাবে লিখে নেবেন একই কাজে সমান ছুটির আবেদন এরপর আপনি কি বলছেন স্যার আপনার কাছে আমার বিশেষ আবেদন আমি রিমা গোস্বামী পিতা দেবরূপ গোস্বামী ঠিকানা গ্রাম কামারহাটি পোস্ট কামারহাটি জেলা নদিয়া পশ্চিমবঙ্গ তো বন্ধুরা এখানে আপনি আপনার নাম লিখবেন তারপরে এখানে পিতার নাম দিবেন এখানে আপনাদের গ্রামের ঠিকানা দিবেন। আমি এখানে ডেমো পার্পসে এগুলি ব্যবহার করেছি এখানে যে সমস্ত নাম ও ঠিকানা আমি ব্যবহার করেছি তা সম্পূর্ণরূপেই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এরপরে আপনি জানাচ্ছেন আমি আপনার এই কোম্পানিতে এই জায়গার পরিবর্তে কী লিখবেন যে কোম্পানি বা কাজ বা যে ক্ষেত্র হবে সেই জায়গাটার নাম এখানে লিখবে এই কোম্পানিতে কোম্পানি হলে কোম্পানি বা কোনো সংস্থা হলে সেই সংস্থার নাম লিখবেন তারপরে এই বিভাগে যে বিভাগে আপনি কাজ করেন সেই বিভাগের কথাটা উল্লেখ করবেন তাহলে আপনি কি জানাচ্ছেন আমি আপনার এই কোম্পানিতে এই বিভাগে কাজ করি হয়ে গেল বলা তারপর আপনি বলছেন এই বিভাগে অন্য কর্মীরাও কাজ করে তাহলে অন্য যে কর্মীরা আছে তারাও এই একই বিভাগে কাজ করে এরপরে আপনি জানাচ্ছেন কিন্তু এই একই বিভাগে কাজ করেও আমাকে ওদের তুলনায় কম ছুটি দেওয়া হয় তাহলে আপনি জানাচ্ছেন আপনার অসুবিধাটা কি যে আপনি একই বিভাগে কাজ করছেন একই সহকর্মীদের সঙ্গে কাজ করছেন কিন্তু তাদের ছুটি বেশি দিচ্ছে আপনার ছুটি কম হচ্ছে এটি আপনি জানিয়ে দিলেন এরপর আপনি বলছেন আমি বছরে চোদ্দোটি ছুটি পাই কিন্তু আমার সহকর্মীদের ছুটির সংখ্যা কুড়ি যদি আপনার এরকম থাকে তাহলে আপনি উল্লেখ করবেন অর্থাৎ আপনার যে কটা থাকে সে কটা উল্লেখ করবেন আর তারা যে কটা পায় সে কটা এখানে উল্লেখ করবেন আর যদি মনে করেন যে না এই জিনিসটা আপনার জানা নেই বা জানেন না তাহলে এই লাইনটি না লিখলেও হবে এই পর্যন্ত লিখে দিলেও কিন্তু হয়ে যাবে আর যদি আপনার জানা থাকে তাহলে পুরো ডিটেলস দিয়ে দেবেন তাতে ভালো হবে এরপর আপনি জানাচ্ছেন এই একই বিভাগে একই কাজে সমান ছুটির আবেদন জানাচ্ছি তাহলে একই কাজ করেন একই বিভাগে কাজ করেন তার জন্য একই ছুটির সমান ছুটির আবেদন আপনি করলেন এরপরে আপনি দরখাস্ত লেখার প্যাটার্ন অনুসারে এরকমভাবে লিখে নেবেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ একই কাজে সমান ছুটি দিয়ে আমাকে সাহায্য করুন এরপরে এরকমভাবে লিখবেন ইতি বিনীত তারপরে এখানে সই করবেন এখানে ফোন নম্বর দিয়ে দেবেন আশা করি যিনি আমায় এই দরখাস্ত লিখে দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে